এইরকম একজন আল্লাহর ওলির নাম বলবো, তাড়াতাড়ি বলবো, খালি এক্সাম্পলটা দিয়ে দিচ্ছি, 100% ইমান কারে বলে শুনে নিন। লোকটার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। আজমিরেরা জমিনে যখন ইসলাম প্রচার শুরু করলেন, শত্রুপক্ষ বলল বুড়োটাকে মেরে দিতে হবে। কি করে মারা যায়? ডাইরেক্ট যদি মেরে দিই দোষী সাব্যস্ত হয়ে যাব। বলে বুড়ো কি করে? বলে মঈনুদ্দিন করে কি, ওই গাছের তলায় পাহাড়ের নিচে বসে বিড়ি 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 করে কি বকে। বলে ও যখন গাছের তলায় পাহাড়ের নিচে বসে বিড়ি বিড়ি করে বকবে, পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর ছেড়ে দিবি, পাথরটা গড়িয়ে গড়িয়ে গিয়ে ওই খাজা মঈনুদ্দিনের মাথায় পড়বে, পাথর চাপা পড়ে মারা যাবি, কেউ কোনো দোষী সাব্যস্ত হব না। যেমন কথা তেমন কাজ, উপর থেকে পাথর ছেড়ে দিল, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি পাথর দেখতে পাচ্ছে গড়িয়ে গড়িয়ে আসছে, পাথরের দিকে চেয়ে কি বলেছিল জানেন? দুটো বাক্য বলেছিল, হে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ পাক আমার তকদিরে মৃত্যু রাখে তাহলে জানবো আমার তকদিরে তোর দ্বারাই মৃত্যু লেখা ছিল, আর যদি তোর দ্বারাই যদি আমার কপালে মৃত্যু আল্লাহ লিখে না রাখে, পাথর তুই আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা, পাথর আজ পর্যন্ত আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এরই নাম 100% ইমান। আর আমাদের ইমানটা কি চলুন একটু খুলে বলে দিই, খুলে বলে দিই একটু। দুটো বুড়ো, দুটো বয়স্ক মানুষ কোথায় যাচ্ছে জুম্মার দিনে? বিএলআর যাচ্ছে, বিএলআর কি? এক বুড়ো অপর বুড়োকে বলছে, ভাই কোথায় যাচ্ছিস তুই? তখন ওই বুড়ো বলছে, হট 1971-এর কাগজ খুঁজতে বেরোচ্ছি। বুঝতে পারছেন না কথাটা? 1971-এর কাগজ খুঁজতে যাচ্ছি। তা এক বুড়ো অপর বুড়োকে বলছে, দাঁড়া না ভাই আমিও তো যাবো, জুম্মার আজান হচ্ছে, নামাজটা পড়ে দুজন একসঙ্গে যাই। তখন এক বুড়ো অপর বুড়োকে কি বলছে জানেন? তুই তোর নামাজ পড়, আমি চললুম। এই তো ইমান, ভাববেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আর একটা এক্সাম্পল দিচ্ছি। এই মুরব্বি বাবাজি, হা বাপ আপনার বয়স কত বাপ? এই মুরব্বি বাবাজি, হ্যাঁ 75 বছরের বয়স্ক মানুষ আমার সামনে বসে আছে। আরে হা বাপ কতদিন বাঁচবেন? গ্যারান্টি নেই না? আহা, গ্যারান্টি নেই। আচ্ছা আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম বয়স কত, লোকটা বললো 75 বছর। আমি বললাম কতদিন বাঁচবেন, গ্যারান্টি আছে? বলছে না। লোকটা কিন্তু নিজের কথা বললো না, উনি কোরআনের কথা বললো। উনি বাংলায় বলেছেন, আমি আয়াতটা পড়ে শোনাচ্ছি। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইনদাকা ইলমুসআ ওয়া ইউনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদুরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদুরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। 21 নম্বর পারা, 13 নম্বর পিছা, 13 নম্বর লাইন, সুরার নাম সুরায় লোকমান, আয়াত নম্বর শেষ আল কোরআন। আল্লাহ পাক বলছেন পাঁচটা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই। 1 নম্বর, কেয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না। 2 নম্বর, মাতৃ কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে তাও তোরা বলতে পারবি না। 3 নম্বর, মাতৃগর্ভে কী আছে ওটাও তোরা বলতে পারবি না। 4 নম্বর, আগামীকাল কী খাবার খাবি, কত টাকা উপার্জন করবি ওটাও তোরা জানিস না। 5 নম্বর, কোন জমিনে কোথায় কী অবস্থায় কেমন করে মৃত্যুবরণ করবি ওটাও তোরা জানিস না। একমাত্র খবর আমি আল্লাহই জানি। তো লোকটাকে আমি জিজ্ঞাসা করলাম, বাপ কত বয়স? উনি বললেন 75। আমি বললাম কতদিন বাঁচবেন? উনি বলছেন গ্যারান্টি নেই। উনি নিজের কথা বললেন, কোরআনের কথাই বলে দিলেন। চলুন, পৃথিবীতে যখন প্রত্যেক বাচ্চা মায়ের পেটে আসে, আসার পরে আল্লাহ পাক এক ফেরেশতাকে পাঠায় 3টে জিনিস লিখে দিতে। কী কী? 1 নম্বর, এই বাচ্চাটি কতদিন বাঁচবে, কোথায় এর মৃত্যু হবে, আর কী খাবার খাবে পৃথিবীতে। প্রত্যেকের কপালে লেখা আছে কিন্তু আমরা কিন্তু জানি না। তো ধরুন ভদ্রলোকের কপালে আল্লাহ পাক লিখে দিয়েছে, ওই লোকটি, এই যে ভদ্রলোকটার কপালে ধরুন আল্লাহ লিখে রেখেছে যে এ ব্যক্তি দুনিয়ার দিনরাত্রির গণনাতে লোকটি বাঁচবে 82 বছর, আরও বেশি বাঁচুক, জাস্ট আমি একটা সংখ্যা নিচ্ছি, 82 বছর বাঁচবে। তা লোকটা যদি 82 বছর বাঁচে আল্লাহ পাক তকদিরে রেখে দেয়, তো কত বছর হয়ে গেছে বাপ? 75, বাকি আছে ক বছর? 7 বছর বাঁচবে, 7 মিনিটের গ্যারান্টি নেই, ও লোক 70 বছর আগের কাগজ খুঁজে বেড়াচ্ছে। ঠিক না বেটি? আল্লাহ বলছে তুই 70 বছর আগের কাগজ খুঁজছিস, হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমার বাপেরা, আমার পরেই যিনি আসছেন মোজাদ্দেদে জামান দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলীর আওলাদ পীরজাদ আল হাজ মাওলানা মোহাম্মদ সাহিমউদ্দিন সিদ্দিকী সাহেব, তিনি এসেই গেছেন, এখনই ঢুকে গেছেন প্রায়। একবার তকবীর দেন, নারাই তকবীর, নারাই তকবীর, আওলাদে মোজাদ্দেদে জামান, আওলাদে মোজাদ্দেদে জামান, নারাই তকবীর। আমার
আমার বাপেরা চলুন। তো লোকটা বল, আল্লাহ বলছে 70 বছরও বাঁচবি, এই 7 বছরও বাঁচবি তাও গ্যারান্টি নেই, 70 বছর আগে তোর কাগের কাগজ খুঁজে বেড়াচ্ছিস বোকা, এ পৃথিবীটা আমার, আমার দেওয়া জমিনে বাস করিস, আমার দেওয়া জমিন জমিনে ঘর বেঁধে থাকি চাষ করে খাস, আমার দেওয়া সূর্যের কিরণ, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করিস, আমার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নিস, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিস। সুতরাং আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি, আমার পৃথিবীতে থাকতে গেলে আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি 8টা কাগজ 12টা কাগজ 20টা কাগজ বাদ দিয়ে দে, আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি আমার পৃথিবীতে থাকতে গেলে 4টে কাগজ ঠিক রাখবি, 4টে কাগজ যদি তোর ঠিক থাকে আমি আল্লাহ পৃথিবীটা তোর নামে লিখে দেবো, কেয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউসটা তোর নামে লিখে রেখে দেবো। কয়টা কাগজ? 4টে কাগজ। কি কি? আল্লাহ বলছেন আমার 2টো কাগজ, মোহাম্মদ সাল্লামের 2টো কাগজ। আল্লাহ বলছেন আমার 2টো কাগজ ঠিক করবি আর আমার নবীর 2টো কাগজ ঠিক রাখবি, তোর কোনো টেনশন হবে না। কি আল্লাহ বলছেন আমার 2টো কাগজ হলো, এক নম্বর কোরআনের আয়াত গো বাপ, কোরআনের আয়াত সুরায় তাকাবুরের 9 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন 100% ইমান আনবি আমার উপরে। কত পার্সেন্ট ইমান আনতে হবে আল্লাহর উপরে? আল্লাহ বলছেন 100% ইমান আনবি আমার উপরে, 1 নম্বর। 2 নম্বর, ওয়া আমাল সলিহা, পৃথিবীতে ভালো কাজ করে যাবি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না। কোরআন বলছে আর এই 2টো কাজ করলে কি হবে, কোরআন জানিয়ে দিচ্ছে, তোরা যদি পৃথিবীতে ইমান আনিস 100% আমার উপরে, আর যদি ভালো কাজ করিস কি করব, তোদের 2টো জীবন দেবো। আল্লাহ বলছেন কোরআনে 2টো জীবন দেবো, ইহকাল পরকাল। ইহকালে কি দেবো? কোরআন মানে আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাকু হায়াতান তাইয়্যিবা। পবিত্র কোরআন 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন সূরার নাম সূরা নাহাল, আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি 100% ইমান আনবি আর ভালো কাজ করবি, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিনুন সে হলো বিশ্বাসী মোমেন, আর ফালানুহইয়ান্নাকু হায়াতান তাইয়্যিবা এই পৃথিবীর জীবনটা শান্তি সম্মানের সহিত তোরে যাপন করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ইহকাল। পরকালে কি দেবে আল্লাহ? কোরআন জানিয়ে দিচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, পারা নম্বর 16 পৃষ্ঠা 3 লাইন নম্বর 12 সূরার নাম সূরা কাহাফ আল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে তোরা যদি 100% ইমান আনিস আর পৃথিবীতে ভালো কাজ করিস, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস লিখে রেখে দিলাম। আমার ভালো কাজ করি, লোকের গোঁজা মেরে মেরে বেড়াই, লোকের গোঁজা মেরে মেরে বেড়াচ্ছে, আর ইমান যা ইমান আছে বলে কাজ নেই। তাহলে আল্লাহ বলছে আমার 2টো কাগজ লাগবে, আর নবীর কটা কাগজ বলেছে বাবা? 2টো কাগজ শুনে নিন, খুব ইম্পর্টেন্ট। নবী বললেন আমি মোহাম্মদ তোদের বলে যাচ্ছি, তোরা আমার 2টো জিনিসের গ্যারান্টি দিবি, আমি মোহাম্মদ তোদের জান্নাতের গ্যারান্টি দেবো, বুখারীর হাদিস। 1 নম্বর নবী বললেন 2 ঠোঁটের মাঝখানে জীবের গ্যারান্টি দিবি, আর 2 রানের বীজখানে হয়ে গেল। আল্লাহর নবী বললেন জীবের গ্যারান্টি দিবি, হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করবি, বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করবি, পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করবি, আল্লাহর স্থানকে হেফাজত করবি। এই জন্যই নবী বললেন দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড দি বেস্ট আমার ইউ দোজ উইথ গুড ম্যানার। রাসূল বলেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মরি সাহেব পীর সাহেব দরবেশ সাহেব আমির সাহেব মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। মেনি লস ইজ সামথিং লস, হেলথ লস ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে, মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ করে শরীরটাও ফিরে আসবে, কিন্তু বন্ধুরে মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আরও ফিরে আসবে না। এই জন্য আল্লাহর নবী বললেন 2 ঠোঁটের মাঝখানে জীবের গ্যারান্টি দিবি, আর 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দিবি।